Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 8:20 বাজে, আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে, তা অনেকক্ষণ উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চা খেলাম। চা খেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে ছেলে টিউশন গেলো, তাকে একটু খেতে দিলাম। তারপরে বাবা এই উঠলো, তাকে চা করে দিলাম। এখনও জল ভরা হয়নি, বিছানাগুলো বাগানো হয়নি, সেগুলো করে নেবো। তারপরে মিস্ত্রিরা চলে আসবে এক্ষুনি, তাদেরকে চা করে দিতে হবে। আজকে লিন্টন ঢালাই হবে, তা এতদিন শুধু পাটা বাঁধা হচ্ছিলো, দুদিন ধরে তেমন কিছু কাজ হয়নি এই আর কি। আর আজকে সকাল থেকেই খুব গরম লাগছে, মানে ঠান্ডা একবারে নেই আজকে। আর গরম পড়ে গেল, রোদও সেরকম বেরিয়েছে, বিরাট গরম লাগছে, এখনই ঘাম ঘাম হচ্ছে। তাহলে পরে কী অবস্থা হবে, আজকে নাকি খুব রোদের তাপ বেরোবে বললো, তাপ বাড়বে এই আর কি। চলো বিছানাগুলো বাগিনি, দেখতে থাকো তোমরা। এই ঘরেরটা বাগিয়ে নিয়েছি, এবার চলো অন্য ঘরেরটা বাগিয়ে নেবো, দেখতে থাকো। আমি পুরো হাঁপিয়ে গেলাম। এইটাও বাগিয়ে নিয়েছি, ঝেড়ে এসে কম্বলটা আরে ভাঁজ করে রেখে দিলাম। বাবার ঘরে একটা বাকি আছে, সেটা এখন বাগিয়ে নেবো, তাহলে বিছানাগুলো বাগানো হয়ে যাবে, তারপরে আমি জল ভরবো। চলো সে ঘরেরটা যাই। এই ঘরটাও বাগিয়ে নিয়েছি, এই যে সব ঘরের বিছানা বাগানো হয়ে গেল। এখন আমি জল ভরবো, তারপরে বাবাকে খেতে দেবো। এই যে বাবা বসে আছে। বাবা শরীরটা কেমন আছে? ভালো বলছে। চলো পরে আসছি, জলগুলো ভরে নিচ্ছি। এখন সবগুলো ভরা হয়ে গেছে, এ বড় দুটো বোতল ভরলেই ভরা হয়ে যায়। জলটা ভরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো। চলো পরে আসছি। আবার মিস্ত্রিরা এই ঢুকেছে, তাদেরকে চা করে দেবো। চলো সকালের সব কাজ হয়ে গেছে, এখন আমি চান করতে চলে যাবো। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিলাম, ঠাকুর ঘরটা মুছলাম, বাবাকে খেতে দিলাম, দিয়ে এখন আমি চান করতে চলে যাবো। চানটা করে এসে ঠাকুর পুজো দিয়ে দিই। চলো চান করে এসে দেখা করছি। এইমাত্র চান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম, ফুল তুললাম, ঠাকুর বাসন ধুলাম, তারপরে পুজো দিলাম, এসে একটু বসলাম। খুব গরম লেগে গেছে, এখন একটু বসি, তারপরে রান্না বসাবো। 10:05 বাজছে, তারপরে রান্না বসাবো পরে। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম, চান টান করে ঠাকুর পুজো দিয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম, রান্না হয়েও গেছে, তোমাদের সাথে আর শেয়ার করে নিই। আজকে রান্না করেছি উচ্ছে ভাজা আর ভেন্ডির তরকারি, এঁচড়ের তরকারি। তা এই রান্না হয়েছে, তা কটা চিংড়ি মাছ ছিল তার সাথে দিয়ে দিয়েছি, তাহলে একটু টেস্ট হয়, ভালোও লাগে খেতে। তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়েছে। আজকে খুব গরম, মানে পুরো গরমকালের মতন রোদ বেরিয়েছে আর তাপও নামছে, মানে পুরো ঘরগুলো এই যে ফ্যান আছে, দেখো ফ্যান চালিয়েছি, ফ্যানের হাওয়াটাও গরম লাগছে, এত গরম পড়ে গেল, বাপরে বাপ এই আর কি। দিয়ে এখন এসে একটু বসলাম, তারপরে যখন সবাই ভাত খাবে সবাইকে ভাত দিয়ে দেবো। চলো পরে আসছি। আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, এই মাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মেয়েরা কাজে আসছিলো, বাসনগুলো সব ধুয়ে দিল, সেগুলো সব গুছিয়ে রাখলাম, অনেকটা কাজ আমার হয়ে আছে, বিকেলবেলা অতটা চাপ নেই, বাসনগুলো গুছিয়ে রাখলাম, অনেকটা কাজ হয়ে গেলো মনে হয়। এখন একটু শোবো, রেস্ট নেবো, আর হচ্ছে পরে আসছি। চলো বাইরে প্রচুর রোদ, খুব গরম পড়েছে আজকে, ভীষণ গরম, ফ্যান চলছে দেখো ফুল স্পিডে। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, খাওয়া দাওয়া করে সেই শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম একটু, এই সময় মতো উঠলাম, উঠে আসলাম, খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে, ফ্যান চলছে, তাও ঘাম হচ্ছে।
মাথাটা ধরে আছে, এই গরম পড়েছে, এখন এবার সব দিন মাথা ধরে থাকবে গরমের জন্য। গরম রোদ গরম লাগলেই আমার মাথা ধরে যায়। মিস্ত্রিরা এই ঘরে চলে গেল, আজকে ঢালাইয়ের কাজ হয়েছে, লিন্টন ঢালাই। আর জামাকাপড়গুলো তুলবো, সেদিকটা ঝাঁট দেবো, সেই ঘর দুটো এখন ঝাঁট দেওয়া হয়নি, সেগুলো ঝাঁট দেবো, পুরো বালিয়ে ভর্তি হয়ে গেছে এই আর কি। চলো তোমাদেরকে একবার দেখাই কতটা কাজ হবে। এই দেখো ঢালাইয়ের কাজ হয়েছে, এই যে এদিকটা হয়ে গেছে, এদিকে এদিকটা চলে যায়। এরপরে এবারে আরো গাঁদনির কাজ হবে। যেটা কি হয়ে আছে এখন ঝাঁট দেবো, ওই দিকগুলো পুরো নোংরা ভর্তি হয়ে আছে। জামা কাপড় সব বাইরে রয়েছে মেলা, এগুলো তুলবো, ভাঁজ করবো। এই অবস্থা, এখানটায় সিমেন্ট বালিটা মাখানো হয়েছিল, এরকম কি হয়ে আছে বাইরেটা পুরো ঝাঁট দেবো। এখন আমি ঝাঁট দিয়ে দিই, চলো পরে আসছি। এই মাত্র বিকেলে সব কাজ সারা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, চা করে দিলাম বাবাকে। এখন আমি রান্নাঘরে আসলাম রুটি করবার জন্য, রুটিগুলো করে নেবো, করে নিয়ে তারপরে সন্ধ্যা দেখাবো, গ্যাস মুছবো, পরিষ্কার করবো, তারপরে সন্ধ্যা দেখাবো। চলো রেডি করেছি আর রুটিগুলো করছি, তোমরা দেখতে থাকো। সবগুলো করে নিই, করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে তারপরে আসছি। দেখো গরম, দেখো পুরো ঘাম ঝরছে, এত গরম পড়ে গেছে এখনই, ভীষণ গরম। চলো পরে আসছি। আবার রুটি করে তারপরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে আসলাম। এখন একটু বসবো, খুব গরম আজকে, ভীষণ গরম লাগছে। আর অন্যদিন এতটা গরম থাকে না, কিন্তু আজকে খুব গরম লাগছে। এখন একটু বসবো ফ্যান চালিয়ে। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যতক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।